হ্যালো বন্ধুরা, আমার হাতে যে ফোনটি এটি হচ্ছে হাওয়াই ফোনের, এই যে আপনার মডেলটি দেখাচ্ছি, এই যে DRA LX5। তো এই মডেলটি আপনার হচ্ছে এটার, তো এখন এটার ভিতরে FRP লক বলে, যেটা আপনার প্লে স্টোরেই একটি লক থাকে বা আপনার স্ক্রিনে যে লকটি থাকে, স্ক্রিন রেঞ্জে যে লকটি আপনারা ইউজ করেন, এরকম যেই লকটি আপনার যদি মনে থাকে তো এখানে দিয়ে কিন্তু আপনি ইজিলি কিন্তু ওপেন করতে পারবেন। আর যদি মনে না থাকে তো নিচে দেখতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট থাকে, এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে তো এখানে এসে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা প্লে স্টোরে যে জিমেলটা আপনি ইউজ করতেন এটা এখানে দিলে কিন্তু ওপেন করতে পারবেন। আর যদি দুইটার একটাও আপনাদের মনে না থাকে তো আমি যেভাবে করবো ঠিক সেইভাবে করলে ইজিলি আপনার ফোনটি ওপেন করতে পারবেন। তো আপনি সর্বপ্রথম আপনার ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নেবেন। তো আমি একটা যে কোনো একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে নেক্সট অপশানে ক্লিক করলাম, স্কিপ। তারপরে যেখানে আপনার ওয়াইফাই সেটিংস সেইখানে চলে যাবেন, তারপরে অ্যাড নেটওয়ার্কে। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরেই তো আপনাদের সামনে এরকম একটি কিবোর্ড থাকবে, তো আপনারা এই কিবোর্ডটি চেঞ্জ করবেন। তো আমি মাঝখানে যদি ক্লিক করি তো কিছু আসবে না, তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কিবোর্ড, তো আমরা গুগল যে কিবোর্ডটি সেটি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরেই দেখবেন আপনার কিবোর্ডটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, তো এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যে গোল চিহ্নটি কিন্তু ক্লিক করলে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে, আবার এটাতে ক্লিক করলে এই আসবে। তো আমি মাঝখানে যে স্পেসটা থাকে এটাতে ক্লিক করব, তারপরে নিচের এই অপশনটায় ক্লিক করে দেব। তো এইখানে আপনাদের নিচে যেই লেখা দেখতে পাচ্ছেন, তো আপনারা এই নিচে ক্লিক করবেন, তারপরে যে ডট চিহ্নতে উপরে দুই নম্বরটায় সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের সামনে কিছু অপশন আসবে। তো আসার পরে উপরে আপনি এখানে সার্চ করবেন ইউজ, তো এখানে ক্লিক করলে কিন্তু ইংলিশ হয়ে যাবে, তো আপনারা এখানে ক্লিক করে নেবেন। তো ইউজ মোর লিখে আপনারা সার্চ করে দেবেন। উপরে যে অপশনটা থাকবে রাইট ইন মোরস কোড, তো আপনারা ওইটার উপরেই আপনি সিলেক্ট করে নেবেন। প্রথম যে অপশনটা থাকবে এটার উপরে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটি ইউটিউবের ভিডিও শো হবে, তো এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা রান হবে, তো উপরেই দেখতে পারবেন এই কোডটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের দেখতে পারবেন ইউটিউব যেই ব্রাউজারটি এটি আমাদের আপডেট চাচ্ছে, তো আবার আমি চেষ্টা করি, তো এখানে কিন্তু আপডেট চাচ্ছে। তো এখন আপনি কী করবেন, তো আপনাদের উপরেই দেখতে পারবেন যে শেয়ারের অপশনটা ওই যে উপরে, তো আমি দেখি আর একটা অপশন আছে কি না, তো এটা তো নেই। তো আবার আমি সেমভাবে আগের জায়গায় চলে যাই ইউজ মোরস কোডে। তো এটার উপরে আপনারা যখন সিলেক্ট করবেন তখন এই যে উপরে শেয়ারের অপশনটা এটাতে ক্লিক করবেন, তো এখানে এই যে গুগল গোতে আপনারা ক্লিক করে দেবেন। গুগল গোতে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে গুগল গোতে একটি অ্যাকাউন্ট চাইবে, তো আপনারা অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন না, নিচে ক্লিক করবেন, তারপরে আপনাদের গুগল গোটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে অনেকগুলো অপশন শো হবে, তো আপনারা এই যে গো জিতে ক্লিক করবেন, তো এই যে থ্রি ডট অপশন, একবারে নিচে চলে যাবেন, একবারে নিচের অপশনটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন যে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করে তিন নম্বর যে অপশনটা এটাতে ক্লিক করবেন, তারপরে আপনাদের সামনে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো এই যে আমার ক্রোম ব্রাউজারটি কিন্তু ওপেন হয়ে গেল খুব ইজিলি। তো আমাদের ইউটিউবটিও যেহেতু কাজ করে নি, তো আপনারা আমার মতো করতে পারলে কিন্তু অবশ্যই ইজিলি আপনার ফোনটি বাইপাস করতে পারবেন বা আনলক করতে পারবেন। তো এখন আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন, নো থ্যাংকস, যে এখানে তো আমি অ্যাকাউন্ট দিচ্ছি না, তো আমি এখানে থ্যাংকসে ক্লিক করব। তো উপরে আমি সার্চ করব FRP বাইপাস, তো আমি এখানে সার্চ করি FRP বাইপাস। সার্চ করার পরেই উপরেই যে অপশনটা থাকবে FRP বাইপাস এটাতেই ক্লিক করব।
ক্লিক করার পরে একটু নিচে চলে যাব। নিচে চলে এইখানে চার নম্বরে একটা স্ক্রিন লকের অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দেবেন। স্ক্রিন লকটি তখন আপনারা প্যাটার্ন দিলে প্যাটার্ন দিতে পারেন, আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তো এখানে ইয়েস, তো আমার যে লকটি এটা আমি এখানে দিয়ে দিলাম। তো প্রথমে আপনারা কিন্তু দেখেছিলেন যে এখানে পাসওয়ার্ড একটি কোড চাচ্ছিল, তো এখন আমি যেহেতু এখানে প্যাটার্ন দিয়েছি তো আপনারা অবশ্যই যে প্যাটার্নটি দিবেন সেই প্যাটার্নটি অবশ্যই মনে রাখবেন। তো এটা কোথায় কাজে লাগবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি একবার আবার প্রথম থেকে শুরু করব, আমি ইংলিশ সিলেক্ট করে নেব স্টার্টে। তারপর সেট আপ এ নিউ ফোন। তো এখন যেই লকটি দেখতে পারবেন আপনারা সেই এইখানে কিন্তু আমাদের কোড ছিল, তো এখন আমি যেই লকটি দিয়েছি সেটা আমি এখানে দিই। তো এই যে ওয়েবসাইটের মাধ্যমে যেই লকটি আমি দিয়েছি, তো এখানে দেওয়ার পরে দেখতে পারবেন গুগল যে অ্যাকাউন্টটি চাচ্ছিলো এখানে স্কিপ অপশন এসেছে। দেখতে পাচ্ছেন আমার অবশ্যই ফোনটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে, তো আমি স্কিপ দিলে উপরে বাম পাশে দেখতে পারবেন লকটি চলে গিয়েছে। তো এখন কিন্তু আপনার ফোনটি কিন্তু ইজিলি ওপেন করতে পারবেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো এই যে আমার ফোনটি এখন রান হয়ে গিয়েছে।